হ্যালো বন্ধুরা, আমি আপনাদের হর্নেট ম্যান। আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও। রিসেন্টলি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার 1000 হয়েছে, যার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এখন আমার চ্যানেলের ভিউ 4000 ঘন্টা হতে কিছুটা বাকি আছে, তো আশা করছি খুব তাড়াতাড়ি সেটা হয়ে যাবে। আপনারা আমার সঙ্গে আছেন, তো এভাবেই থাকবেন। তো আসি মেন টপিকে। আজকে আমি যেটা নিয়ে ভিডিওটা করতে বসেছি সেটা হচ্ছে, রিসেন্টলি আমি নর্থ সিকিমে গেছিলাম। সেই নর্থ সিকিম যাওয়ার যে টোটাল এন্টায়ার ম্যাপ, সেটা নিয়ে আজকে ডিটেলসে আমি আলোচনা করব, যাতে আপনারা যদি বাইক নিয়ে যান আপনাদের যাতে কোনো রকম সমস্যা না হয়। তো ইন ডিটেলস আমি সমস্ত কিছু আলোচনা করব। তো আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমার ডেস্কটপে। তো আমি আমার ডেস্কটপে চলে এসেছি। তো এই ম্যাপটা আমি হাতে বানিয়েছি গতকাল রাত্রে। তো ম্যাপটা দেখার আগে চিহ্নগুলোকে একবার দেখে নিন। নো রোড, ন্যারো রোড, গুড রোডের চিহ্নগুলো হচ্ছে এইভাবে দেওয়া আছে, ব্রিজের চিহ্ন এইভাবে, পেট্রোল পাম্পের চিহ্ন এইভাবে, যেখানে যেখানে ব্ল্যাক পেট্রোল পাওয়া যায় সেখানে এরকম, যেখানে যেখানে চেক পয়েন্ট অর্থাৎ আপনার পারমিট শো করতে হবে সেই জায়গাগুলো হচ্ছে এইভাবে চিহ্ন দেওয়া আছে। লেক, এটা হাইট ইন ফিট অর্থাৎ সেই জায়গাকার উচ্চতা ব্র্যাকেটের মধ্যে এরকমভাবে দেওয়া আছে। যেখানে যেখানে স্টে অ্যাভেলেবেল সেখানে এইভাবে দেওয়া আছে, আর যেখানে যেখানে সিভিলিয়ানদের এন্ট্রি নেই সেখানে এরকম ক্রস করা আছে। তো এবার চলে যাওয়া যাক ম্যাপেতে। ম্যাপে আমি দেখতে পাচ্ছি আমার এখানে ম্যাপটা শুরু করেছি হচ্ছে শিলিগুড়ি থেকে নর্থ সিকিমের দুটো পয়েন্ট, গুরুদংমার এবং জিরো পয়েন্ট যাওয়ার জন্য। আমরা সাধারণত কি শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করি। তো শিলিগুড়ি থেকে ন্যাশনাল হাইওয়ে ধরে আমাদের জার্নিটা শুরু হয়। তো শিলিগুড়ি থেকে আমি যদি ডিস্টেন্স ওয়াইজ দেখি তাহলে শিলিগুড়ি থেকে করোনেশন ব্রিজের দূরত্ব হচ্ছে 23 কিলোমিটার। করোনেশন ব্রিজ থেকে আপনার রংপো পর্যন্ত হচ্ছে 51 কিলোমিটার। তো এখানে যখন আপনি রংপো ঢুকছেন সিকিম ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ক্রস করছেন, আর এখানে হচ্ছে শিলিগুড়ির হাইট 400 ফিট, রংপোর হাইট 1093। রংপো থেকে সিংতামে যাচ্ছেন 1396 ফিটে যাচ্ছেন। তো এখানে একটা ব্রিজ পেরোচ্ছেন আর এই ডিস্টেন্সটা হচ্ছে 11 কিলোমিটার। রংপোতে এবং সিংতামে দু জায়গাতেই আপনি পেট্রোল পাম্প পেয়ে যাবেন। এবারে ব্যাপার হচ্ছে আপনি নর্থ সিকিম কীভাবে যেতে চাইছেন, গ্যাংটক হয়ে যেতে চাইছেন না ডিরেক্টলি মঙ্গনে যেতে চাইছেন। নর্থ সিকিম দু রকমভাবে আপনি করতে পারেন। গ্যাংটকে একদিন থেকে সেখান থেকে পারমিট নিয়ে আপনি নর্থ সিকিম করতে পারেন, অথবা মঙ্গনে থেকে সেখান থেকে পারমিট করে আপনি নর্থ সিকিম করতে পারেন। শুধু আপনি নর্থ সিকিম করবেন ভাবেন তাহলে মঙ্গনে ডিরেক্টলি চলে যান, সেখান থেকে আপনি পারমিট বানিয়ে নর্থ সিকিম করুন। আর যদি ভাবেন নর্থ সিকিম এবং ইস্ট সিকিম দুটোই করবেন, সেক্ষেত্রে আপনি গ্যাংটক থেকে পারমিট বানাতে পারেন। সিংতাম থেকে ডিরেক্টলি 26 কিলোমিটার দূরে আপনি গ্যাংটক চলে যাচ্ছেন। গ্যাংটকের হাইট হচ্ছে 5413 ফুট এবং এই রাস্তায় আপনি দুটো পেট্রোল পাম্প পাবেন। আর সিংতাম থেকে যদি এই রাস্তাটা ধরেন তাহলে সিংতাম থেকে রেলি পর্যন্ত হচ্ছে 22 কিলোমিটার। রেলি থেকে ডিকচু হয়ে আপনি চলে যাবেন মঙ্গন, এই রাস্তাটা হচ্ছে 12 কিলোমিটার, আর এখানের এই রাস্তাটা হচ্ছে 21 কিলোমিটার। ডিকচু থেকে মঙ্গন যাওয়ার পথে দুটো পেট্রোল পাম্প আপনি এখানে পেয়ে যেতে পারেন। মঙ্গনের হাইট হচ্ছে 3136 ফুট। সিংতাম থেকে রেলি যাওয়ার পথে একটা রাস্তা বাঁদিকে বেঁকে যায়, এটা হচ্ছে রাবাংলা যাওয়ার জন্য। এবারে ফার্স্ট ডে ধরুন আপনি প্রথম দিন গ্যাংটকে নাইট স্টে করেছেন, তাহলে গ্যাংটক থেকে নেক্সট দিনে আপনাকে যেতে হবে হয় লাচেন নয় লাচুং। গ্যাংটক থেকে আপনাকে হয় এই 65 কিলোমিটার ডিস্টেন্স পেরিয়ে আপনাকে মঙ্গনে আসতে হবে, অথবা 7 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে তাসি, তাসি থেকে 27 কিলোমিটার হয়ে রেলি, রেলি থেকে 12 কিলোমিটার হয়ে ডিকচু, 21 কিলোমিটার হয়ে মঙ্গন। এই রাস্তাতেও আপনি মঙ্গনে আসতে পারেন। তো এই দুটো রাস্তা গ্যাংটক থেকে আসবার জন্য এই দুটো রাস্তা ইউজ হয় মঙ্গনে আসার জন্য। মঙ্গনে আসার পরে এবারে আপনি এখান থেকে দেখবেন 4 কিলোমিটার দূরে সিঙ্গিক আছে। এই সিঙ্গিক থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু অসাধারণ লাগে। মঙ্গনি হচ্ছে এই টোটাল নর্থ সিকিমের হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প, এরপরে কোনো জায়গায় কিন্তু পেট্রোল পাম্প আপনি পাবেন না। মঙ্গন থেকে সিঙ্গিক হয়ে আপনি এই রাস্তা ধরে চুংথাং আসতে পারেন। সিঙ্গিক পেরিয়ে 12 কিলোমিটার দূরে একটা ওয়াটারফল আছে, সেই ওয়াটারফল থেকে আবার চুংথাং হচ্ছে 13 কিলোমিটার, মাঝখানে পড়ে হচ্ছে টুং। আর এই চুংথাংয়ে আপনি ব্ল্যাকে পেট্রোল পেয়ে যেতে পারেন। চুংথাং থেকে 4 কিলোমিটার দূরে দুটো রাস্তা দুদিকে চলে গেছে, একটা হচ্ছে লাচুংয়ের দিকে একটা হচ্ছে লাচেনের দিকে। এবার আপনি নর্থ সিকিম যাওয়ার জন্য হয় লাচুং নাহলে লাচেন, যে কোনো একটা দিকে আপনি প্রথমে যাত্রা শুরু করতে পারেন। তো আমি
ধরছি আপনি লাচেন দিয়ে শুরু করছেন, চুংথাং থেকে লাচেন আসতে গেলে এই যে আপনি ডিস্টেন্সটা পেরোচ্ছেন, এই 26 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে 3টে চেক পয়েন্ট আপনার পড়বে, এখানে আপনার পারমিট চেক করা হবে। লাচেনে আপনি স্টে পেয়ে যাবেন, এখানে আপনি কিন্তু কোনো পেট্রোল পাম্প পাবেন না, লুজ পেট্রোল পাবেন। লাচেনে দেখবার মধ্যে একটা জিনিস আছে হচ্ছে লাচেন মনাস্ট্রি। লাচেনের হাইট হচ্ছে 9000 ফিট, লাচেন থেকে থাঙ্গুর ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার, এবং এই টোটালি এই রাস্তাটা হচ্ছে অফ রোড। থাঙ্গুতে আপনার চেক পয়েন্ট আছে এবং থাঙ্গুর হাইট হচ্ছে 13000 ফিট। থাঙ্গু থেকে 32 কিলোমিটার দূরে হচ্ছে গুরুদংমাল লেক। এই গুরুদংমাল লেকের 14 কিলোমিটার আগে একটা চেক পয়েন্ট পড়ে, এটাই হচ্ছে লাস্ট চেক পয়েন্ট গুরুদংমাল লেক যাওয়ার। তারপরে এখানে লাস্টের 13 থেকে 14 কিলোমিটার একটা প্যাচ আছে যেটা খুবই ভালো রোড, আর গুরুদংমারের হাইট হচ্ছে 17800। গুরুদংমার পেরিয়ে এদিকে আর একটা লেক আপনি দেখতে পাচ্ছেন, টিএসও লামো। এখানে যে রোডটা আছে দেখতে পাচ্ছেন সোজা রোডটা গিয়ে জিরো পয়েন্টে গিয়ে মিট করছে, কিন্তু এই রোডটা হচ্ছে সিভিলিয়ানদের জন্য, কোনো অ্যাডমিশন নেই। এই জায়গা রোডটা হচ্ছে চায়না বর্ডারের খুব কাছে হওয়ার জন্য এখানে মিলিটারি একমাত্র এই রোডটা ইউজ করে। তারপরে গুরুদংমার লেক থেকে ঘুরে এসে এখানে আর একটা রাস্তা যেটা হচ্ছে থাঙ্গু থেকে 3 কিলোমিটার দূরে একটা হচ্ছে চোপ্তা ভ্যালি বলে একটা জায়গা আছে, সেটা এদিকে মেকে যাচ্ছে। চোপ্তা ভ্যালি থেকে 8 কিলোমিটার দূরে কালাপাথর। তো টোটাল তাহলে থাঙ্গু থেকে কালাপাথরের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। তো আপনারা গুরুদংমার থেকে যদি তাড়াতাড়ি ফিরে পড়েন তাহলে এই কালাপাথর দেখতে পারেন। গুরুদংমারের থেকেও কালাপাথরের হাইট হচ্ছে আরও বেশি, 18510 ফিট। তো কালাপাথর দেখে আপনারা থাঙ্গু হয়ে আপনারা লাচেনে চলে আসতে পারেন। লাচেনে স্টে করে নেক্সট দিন আপনারা এই রোড দিয়ে আপনারা লাচুংয়ে চলে আসতে পারেন। তো এই রোডের ডিস্টেন্স আমি বলেছি 26, আর এই রোডের ডিস্টেন্স হচ্ছে 22। কিন্তু লাচুংয়ে কোনো পেট্রোল পাম্প পাবেন না, লুজ পেট্রোল পাবেন। লাচুংয়ের হাইট হচ্ছে 9600 ফিট। লাচুং থেকে আপনি ইয়ুমথাং হয়ে জিরো পয়েন্ট যেতে পারেন। ইয়ুমথাংয়ে যেতে গেলে আপনার একটাই চেক পয়েন্ট পড়বে, আর এই ডিস্টেন্সটা হচ্ছে 25 কিলোমিটার, আর ইয়ুমথাংয়ের হাইট হচ্ছে 11800 ফিট। ইয়ুমথাং থেকে জিরো পয়েন্ট যেতে গেলে আপনার 15300 ফিট উচ্চতায় যেতে হবে, এবং এই ডিস্টেন্সটা পড়বে 25 কিলোমিটার, এবং এখানেও একটাই চেক পয়েন্ট পড়বে। জিরো পয়েন্টের পরে এদিকে আর যাওয়া যায় না, এটা কোনো রকম সিভিলিয়ানদের জন্য যাওয়ার রাস্তা নয় এটা। এবারে আপনারা জিরো পয়েন্ট হয়ে লাচুংয়ে চলে এসে আপনারা এদিক থেকে 25 কিলোমিটার দূরে কাটাও বলে একটা জায়গা আছে যেটা একদম চায়না বর্ডারের খুব কাছেই, এর উচ্চতা হচ্ছে 15000 ফিট। তবে এই জায়গায় যাওয়ার জন্য কিন্তু আর্মির পারমিশন লাগে, তো সেটা আগে পারমিটে উল্লেখ করতে হবে। তো এবারে আপনারা লাচুং থেকে ডিরেক্টলি আপনারা মঙ্গনে অথবা গ্যাংটকে ফিরে আসতে পারেন। তো এই হচ্ছে টোটাল এন্টায়ার নর্থ সিকিমের টোটাল একটা গাইড ম্যাপ। আপনাদেরকে এতক্ষণ ধরে যে ম্যাপটা দেখালাম, এই ম্যাপটা যদি আপনাদেরকে পেতে হয় তাহলে আমার ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে আমার ওয়েবসাইটে গিয়ে আপনি ম্যাপটাকে ডাউনলোড করতে পারেন। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে, ততদিনের জন্য।